অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানটি শুরু করছি। আর তন্ত্রশক্তি অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে মানুষ আজ উপকৃত হচ্ছে, সুফল পাচ্ছে জ্যোতিষ আর তন্ত্রের। অনেকে ভাবেন যাব কি যাব না, হবে কি হবে না, সে প্রসঙ্গে বলবো আজকে। তার আগে আমি অনুষ্ঠানটা যাকে কেন্দ্র করে শুরু করছি সেই তারিণী তারামায়ের পাদপদ্মের প্রণাম জানাই। ওং প্রত্যালির পদর পিতাঙ্গ্রি সবরিদি ঘোরাট্ট হাসা পড়া খর গেন্দ্রি বরকত্রী খর পর ভুজা হংকার বিজত ভবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জড্ড নাস্ত কপালক ত্রিজগতং হন্ত গ্রতারাশয়ম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম। তা আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি কিন্তু তাদের ফোন করতে বলি যারা সিরিয়াস, সে কর্মনীয় হোক, ছেলের বা মেয়ের পড়াশুনো নিয়ে হোক, প্রিয়জনের চাকরি ব্যবসা বাস্তু নিয়ে হোক, যারা সিরিয়াস মনে করছেন তারা কিন্তু যোগাযোগ করবেন। তা আমি দীর্ঘদিন দিয়ে জ্যোতিষ অনুষ্ঠান করে চলেছি, তা দীর্ঘদিনের এই অনুষ্ঠান করতে করতে একটা জিনিস আমি দেখেছি, পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান হলো সময় বা কাল। তাহলে এই কাল বা সময় যদি একবার চলে যায় না আপনি কিন্তু আর ফেরত পাবেন না। ওই জন্য বলে সময়ের কাজ সময় করো। কেন বলে যে কাল বা সময় মানুষকে নাড়িয়ে দিয়ে যায়, প্রত্যেকটা মুহূর্তকে পলে পলে বুঝিয়ে দিয়ে যায়। যদি বলেন কেন, তাহলে বলি যে সময় যে কতটা মূল্যবান তার পরিণাম বুঝতে পারে কিন্তু একজন মানুষ। একটা স্টুডেন্ট যে পড়াশুনে হয়তো ফেল করে গেছে কিংবা যোগ্য নম্বর পায়নি বা কোনো ভালো কলেজে ভর্তি হতে পারলো না বা ভালো স্ট্রিমের নিয়ে পড়াশোনা করতে পারলো না, সে জানে কিন্তু সময়ের মূল্য কি। একজন যাত্রী যে স্টেশনে হাঁপাতে দৌড়তে দৌড়তে প্রবেশ করা মাত্র ট্রেনটা ছেড়ে চলে গেল, সে বোঝে কিন্তু সময়ের মূল্য কি। একজন ব্যবসায়ী সে বিজনেস করছে, দেখা গেল অনেক সুযোগ সুবিধে তার হাতের কাছে এসে তাকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সে তাকে ধরতে পারছে না অর্থের অভাবে, তার কাছে পর্যাপ্ত অর্থ নেই, সে বুঝতে পারছে সময় কি জিনিস। তাহলে এই সময়কে নির্ণয় করেন বা গণনা করেন একমাত্র অভিজ্ঞ জ্যোতিষ, যে সময়ের মূল্যটা ঠিক সময় দিতে শেখো। দেখুন চিরকাল আমরা পৃথিবীতে থাকব না, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকব। আমি বলুন মহানায়ক উত্তম কুমারের কথা, আজও তিনি কর্মের মাধ্যমে আমাদের মনের মধ্যে গাঁথা হয়ে রয়েছে, মনের হৃদয়ের মধ্যে বাস করছেন। তাহলে মানুষ এমন কিছু করে যেতে হবে সৃষ্টিশীল জিনিস, তাহলে যে চিরকাল যাতে আমাকে মনে রাখে। কে আছে দেখে নি, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমার অনুষ্ঠানের মা এত টিআরপি। আজকে অনুষ্ঠানটা যখন আমি করতে আসি না সবচেয়ে ভালো লাগে সচেতন মানুষ যারা, কিন্তু আমি সচেতন আমার সঙ্গে মানুষগুলো সচেতন তারা ফোন করে, তারা জানার চেষ্টা করে। তাহলে এই যে আজকে তুই আমার এত বড় ভক্ত রে মা, বল কার সম্পর্কে জানবি? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখ? 24/7/1994। 24/7/1994। সময় সকাল 7:30 বরেন্দ্র।
মা ভালো আছে রে? হ্যাঁ মা ভালো আছে, পূজা চাকরি পেয়ে গিয়েছে, ব্যাঙ্গালোরে আছে। তাহলে পূজার মা কি সেই মনে পড়ে, পূজার মা কিরকম উদ্বিগ্ন হয়ে এসেছিল মনে পড়ছে? আমি যখন আমাকে লাস্ট কাজ করি, শাস্ত্রীজি কই আমার মেয়ে তো চাকরি হলো না, এখনো কিছু হলো না, আমি বলছি এই যে বললাম না আজকে অনুষ্ঠানটা, সময় কাল মানুষকে বলে দেয়। তাহলে আজকে ও একটা ভাগে চাকরি পেয়েছে, তাহলে ওর মায়ের বিশ্বাসযোগ্যতাটা কেমন বেড়েছে বল। খুব মানে যে আপনাকে তো ফোনেই পাওয়া যায় না, বলছে যে আমাকে বললো যে পূজা চাকরি পেয়েছে, ওটা তুই যদি ফোনে পাস তাহলে প্লিজ। এই তো ফোনে পাই না। দেখ আমি প্রচারের জন্য বলি না, আমি আমি এই যে তুই বলবি আমার প্রচার লাগবে না, কারণ আমি আমি বেঁচে থাকবো আমার কর্মের মাধ্যম দিয়ে। মানুষ বেঁচে থাকে তার কর্ম নিয়ে। দেখো খালি হাতে মানুষ এসেছে, খালি হাতে চলে যাবে। আজকে যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি না, তার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই দিন আগে। আবার একদিনটা সময় আসবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অর্থাৎ এই যে জন্ম থেকে মৃত্যু, এই সময়টুকু মানুষের কাল বা সময়, এটাকে ইউটিলাইজ করা। আমি এটাকেই বোঝাতে চাইছি বারবার, সময় বা কালকে সঠিকভাবে তার ব্যবহার এবং সত্যি যদি করা যায় তাহলে সাকসেস। আজকে পূজার মতো এরকম অসংখ্য ছেলে মেয়েরা আজকে কিন্তু সেটাকে ব্যবহার করে তার সুফল পাচ্ছে। দেখ সেটা বলতে পারবো না, তবে এটুকু জানি এই দুটো হাত দিয়ে মা আমাকে অজস্র মানুষের এই উপকার সাধন করিয়ে আসছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হলপ করে নিয়ে বলতে পারি। তব না হলে আজকে দীর্ঘদিন এই মিডিয়াতে আমাকে দেখা যেত না। আজকে কিছু না কিছু পশ্চিমবঙ্গে ঘরে ঘরে কাজ দিয়েছি। হ্যাঁ দু একটা কাজ এদিক ওদিক হতে পারে, আমি ভগবান নই, আমি বারবার বলি, আমি তো চারটে মালা পরে বলবো না বসে, সেই লেবু কাটা চাল কুমড়ো কেটে আমি বিরাট বড় তান্ত্রিক, আমি কিন্তু কোনোদিন দেখাওয়া পছন্দ করি না। একটা লকেট পড়েছি তা আজকে পড়ে আসিনি, কেন? কারণ আমি জানি আমার কর্ম যদি সঠিক হয় তাহলে আমাকে চাল কুমড়ো কাটতে হবে না, আর পুতুলের পেটে শলাকা পুঁততে হবে না। কি হ্যাঁ কি না, আমি কথাগুলো কি ভুল বলছি কিছু বল। আচ্ছা 24শে জুলাই কি হ্যাঁ তাই তো, 1994 93। আচ্ছা এবার দেখ, এবার যদি রাশিচক্র দেখি তাহলে কি পাচ্ছি, জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার। কন্যা রাশি সিংহ লগ্ন, ঠিক আছে। আচ্ছা হস্তা নক্ষত্র এবং দেবগণ এখানে পাচ্ছি, ঠিক আছে। এই রাশিচক্র অনুযায়ী কি পাচ্ছি তোর, দেখ পারিবারিক জীবনটা ভালো হবে না, পারিবারিক জীবনটা আমি কিন্তু ভালো দেখছি না। কেন? এই যে লগ্নে মঙ্গল, দেখ ভালো কর মা, এই মঙ্গল শনির সঙ্গে সম্পর্ক যুক্ত, দৃষ্টি বিনিময় করছে, কি প্লাস পয়েন্ট, এই বৃহস্পতি চন্দ্রের জীব যোগ, এটা কিন্তু গুড সাইন। এই বৃহস্পতি চন্দ্রের জীব যোগ এটা কিন্তু একটা খুব ভালো সাইন। আর একটা জিনিস হচ্ছে রাহু আর শুক্রের এই যে কম্বিনেশন, এইটাকে কিন্তু আমি ভালো, কি শুক্র সক্ষেত্রস্থ রাহু দ্বারা পীড়িত, তোর কিন্তু মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যায় এবং হওয়া কাজে বাধা হয়। আর একটা জিনিস, এই যে ষষ্ঠে কি কার, এই যে ষষ্ঠ ভাব, আমি বলবো ক্যামেরাম্যানকে, এই ষষ্ঠ ভাবটা কি, তো ষষ্ঠ ভাবের অধিপতি কে, শনি, সে সপ্তমে, তাহলে ষষ্ঠাধিপতি যদি সপ্তমে থাকে তার শত্রুতা বৃদ্ধি করে, তোর গোপন শত্রু রয়েছে প্রচুর, বুঝতে পেরেছিস? যাকে তুই বিশ্বাস করবি, যাকে ভালো মনে করবি, সেখান থেকেই ধাক্কা খাবি, হোঁচট খাবি, সেখান থেকে রে মা তুই ধাক্কা খাবি, হোঁচট খাবি বল। এটার জন্য দরকার এই যে কেন হচ্ছে এই গ্রহ সন্নিবেশ, এই জায়গাগুলোকে বুঝতে হবে। জ্যোতিষ কিন্তু মানুষকে রাস্তা দেখায়। ওই জন্য বলি যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা কিন্তু কাল বিলম্ব সময় নষ্ট করবেন না। আজকে হয়তো সময় থাকলে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচানো যায় বা চিকিৎসকরা বাঁচাতে পারে, কিন্তু সময়ের শেষ পরিণতি চলে এলে তাকে আর বাঁচানো যায় না। দেখ এটার জন্য বলি বৃহস্পতি চন্দ্র সবসময় জ্ঞান প্রজ্ঞা শান্তি দেয় মানুষকে, মানুষকে সঠিক দিশা দেখায়,
সঠিক পথ দেখায়, তোর সেটা রয়েছে। তবে রাহুটার অবস্থান আমি ভালো দেখছি না, বুঝতে পেরেছি মা? চতুর্থে রাহু পারিবারিক শান্তি দেয় না, তো দেখ শান্তি নেই, শান্তি নেই, না শান্তি তো নেই না হবে না। বলছি আর এক আর একটা জিনিস হচ্ছে, শত্রু দ্বারা, শোন, শত্রু দ্বারা ক্ষতি করা আছে বেশি করে, আমি একটুকু বলছি। হ্যাঁ বল, কি বলছি? বলছি আপনার কাছে কুষ্টি করেছিলাম, তো এখন কুষ্টিতে লেখা আছে 2 বছর, এখনো খারাপ যাবে, খারাপ যাবে, দেরি আছে, তোর সময় পরে নেই। আমি যা কুষ্টিতে লিখে দেব, তুই পশ্চিমবাংলার বুকে এই কুষ্টি কোথাও পাবি না, লিখে রেখে দে। তুই তুই আর হ্যাঁ রে মা, তুই তো কুষ্টি আমার দেখেছিস, আর আর একজনে কুষ্টি মেলাবি, দুটো কুষ্টির মধ্যে তফাৎটা দেখবি। কারণ আমি জ্যোতিষটা শিখেছি, যে একটু হলেও শিখেছি, কারণ সেখান থেকে কুষ্টিটা করে থাকি, এই কম্পিউটার থেকে একটা প্রিন্ট আউট বার করে দিয়ে দিলাম তা নয়, ঠিক আছে? তুই একটা কথা বলি মা, কাল সর্প দোষটা কি ঠিক করা হয়েছিল? কাল সর্প, আর একটা হচ্ছে মাঙ্গলিক দোষটাও ঠিক করতে হবে, মাঙ্গলিক দোষটাও কিন্তু ভালো দেখছি না। হ্যাঁ, মাঙ্গলিক দোষটাকে, এই যে সামনে আসছে ভাদ্র অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, এটা কিন্তু একটা বিশেষ তিথি, আমরা কিন্তু এখন মাতৃ আরাধনার মধ্যে দিয়ে চলবো, আমরা কিন্তু সেই দেবী শক্তিকে স্মরণ করব। কারণ যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সেই হিসেবে বলবো দেবী শক্তির পূজন মনন স্মরণের মধ্যে দিয়ে কিন্তু এই আমরা চলবো। সামনে কৌশিকী অমাবস্যা, তারপরেই আসছে মহালয়া অমাবস্যা এবং নবরাত্রি সূচনা। হ্যাঁ, কি বলছিস মা? দেখ, কাল সর্প, এই সরি, মাঙ্গলিক দোষ যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ভালো কিন্তু আমি দেখছি না। শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, এটা ভালো নয়, এটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এইটাকে যত তাড়াতাড়ি পারবি, যদি পারিস, সেটা আমার অনলাইনে যে আমার ফোন নাম্বারটা আছে না, আমার মোবাইল নাম্বার 9874244916, এই নাম্বারে জেনে না আমি কোথায় বসছি এবং ডাকযোগে বিচারের ব্যবস্থা রয়েছে। তাহলে এই যে সামনে আমরা পেতে চলেছি কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যার মাহাত্ম্য কেন, কেন গুরুত্ব? এই দিন সাধক বামা খ্যাপা বামদেব মা তারার দর্শন লাভ করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। কারণ প্রত্যেকে আমরা মনোবাঞ্ছিত ফল লাভের আশায় ছুটে বেড়াই, যে একজন লেখাপড়া করছে তার জীবনের লক্ষ্য হলো তার ফলাফল, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তাহলে এই লক্ষ্যে সে ছুটে বেড়ায়। তাহলে সেই বামদেবের জীবনে একটাই লক্ষ্য ছিল, ঈশ্বর দর্শন, মা তারার সাক্ষাৎ। তাহলে সেই সিদ্ধি তিনি লাভ করেছিলেন। আর একটা হচ্ছে দেবী কৌশিকী, মা দুর্গার একটি রূপ। যখন মা দুর্গা ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন, তার কোষ থেকে তৈরি হয়েছিল কৌশিকী দেবী, নিজেই তৈরি করেছিলেন। এবং এই যে 10টা রূপ, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গে কমলাত্মিকা, এ তো 10 মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির দা। তাহলে এই যে 10 মহাবিদ্যা তিনি তৈরি করেছিলেন, তিনি সব পারেন, গড়তে পারেন, ভাঙতে পারেন, তবেই তো তিনি মহামায়া, তিনি যোগ মায়া, মা ভবানী ভবতারিণী। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বেলেঘাটা, বলো। হ্যাঁ, তাই বলি কৌশিকী অমাবস্যার প্রাক্কালে বলি, হ্যালো, কৌশিকী অমাবস্যার প্রাক্কালে দাঁড়িয়ে বলি যে মা তারার আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করে, এবং জগৎগুরু বামদেবের আশীর্বাদও যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করে। হ্যাঁ বল, কার সম্পর্কে জানবে? ছেলের নাম, ছেলের নাম, জন্ম তারিখ, রাত্রি 3:15, জন্মস্থান কলকাতা। রবিবার ছিল জন্মবার? হ্যাঁ রবিবার ছিল। আচ্ছা, ওর মকর রাশি?
কর্কট লগ্ন, উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম নরগণ। এবার দেখো ওর বর্তমানে শনির সাড়ে সাথী চলছে এবং শনি বক্রি অবস্থায় অবস্থান করছে। আমি যদি চারটা দেখাতে বলি একটু ক্যামেরাম্যানকে, তাহলে দেখতে পাবে এই যে শনি, দেখো বক্রি দেখতে পাচ্ছ, বক্রি কথা লেখা এলাকাটা দেখতে পাচ্ছ। তাহলে এই বক্রি অবস্থায় শনি এখানে কি তৈরি করেছে? সাড়ে সাথী। ওর বর্তমান সময়টা প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, কি করছে ছেলে? করছেটা কি মানে? আচ্ছা, কিন্তু এই যে লাস্ট 2 বছর ধরে এই যে শনির যে সাড়ে সাথী শুরু হয়েছে না, ওকে কিন্তু বেশ একটা সব কিছুতে একটা অস্থিরতা পরিবেশ তৈরি করবে, একটা মানসিক ডিস্টার্ব দেবে এবং গুরুজন হানি করবে। বিয়ে হয়েছে? আচ্ছা, এবং চাকরি করছে? চাকরিতে কিন্তু ওর পরিবর্তনের যোগ আসবে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস হচ্ছে, ওর কাল সর্প নামক একটা দোষ রয়েছে। এই কাল সর্প দোষ ওর জীবনের উপর ভীষণ পরিমাণে প্রভাব বিস্তার করবে। ওর বিদেশ যাত্রার কারণে এই যে বুধাদিত্য যোগটা আছে, এই বুধাদিত্য যোগ ওকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারছে বা নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। আচ্ছা, এই যে ওর যখন বিয়ে দেবে বা বিয়ে যখন করবে, সপ্তম ভাবের লর্ড শনি কিন্তু বক্রি, যাতে সপ্তমপতি বক্রি তাদের বিয়েতে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মতো ঘটনা ঘটবে। শুধু তাই নয়, রাহু যেখানে থাকছে সেখানটা কি বলেছিলাম গর্ত করে দেয়, তাহলে এই রাহুর অবস্থানটা ভালো নয়। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু ওর চার্টের মধ্যে কতগুলো জায়গা বেশ খারাপ দেখছি। ওর মধ্যে যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও এই যে বৃহস্পতি রাহুর যে কম্বিনেশন, এটা কিন্তু ঠিক আমি দেখছি না। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, নেদারল্যান্ড, তাই তো? হ্যাঁ ঠিক আছে, থাকুক। কিন্তু ইউরোপ কান্ট্রির মধ্যে পড়ছে, ইউরোপ কান্ট্রির মধ্যে পড়ছে, তাই বলছি। ঠিক আছে, পড়ুক। কিন্তু এখানে কিন্তু ওর কিন্তু বিদেশে একটা বিপদের আশঙ্কা রয়েছে, ওকে কিন্তু একটা প্রোটেকশন এখান দিয়ে দেবে একটা। ওকে ধারণ না করলে ওর উদ্দেশ্যে একটু পুজো পাঠ ইত্যাদি করো, এতেও কিন্তু অনেক ভালো হবে। বিদেশে একটা কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা করাও, আমি বলছি, চিন্তার কিছু নেই। কারণ আমি বলি জ্যোতিষ কথা বলে, বিচার কথা বলবে। একজন আপনি ব্যবসা করছেন, কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না? কারণ লগ্ন, লগ্ন অধিপতি সপ্তম দশমের কানেকশন হলে ব্যবসা হবে, তে দ্বিতীয় অর্থাৎ 1+2+7+10 কানেকশন। এইবার ব্যবসাটা চলছে, দেখুন কোনোভাবে দশম ভাব পীড়িত হয়ে রয়েছে, কিংবা দশম ভাব কোনোভাবে বক্রি অবস্থায় রয়েছে, ব্যবসা হবে না। ব্যবসায় যতই আপনি লেবার দিন, চেষ্টা করুন, সফলতা পাবেন না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা বল, হুগলি, হুগলি জেলা, তাই তো? বলো, কার সম্পর্কে জানবে? ছেলের নাম? সোহম দত্ত। জন্ম তারিখ? 8ই মার্চ 2002। জন্ম সময়? দুপুর 3:11। আচ্ছা, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয় মা? কোন সময়টা আমার অনুষ্ঠান বেশি দেখো? কোন সময়টাতে? আমার তো বিভিন্ন সময় অনুষ্ঠান চলে, আমার এই সময়টাই দেখি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? ওর ধনু রাশি কর্কট লগ্ন, পূর্ব আষাঢ় নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে নরগণ। ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? দেখো, ও কিন্তু পড়াশুনোর জায়গাটা আমি ভালো বলে দিলাম, এই যে চতুর্থ, চতুর্থপতি শুক্র, সে উচ্চস্থ, পড়াশুনোর জায়গাটা কিন্তু খারাপ বলা যাবে না। কিন্তু শনি রাহুর যে ছন্ন ছাড়া যো ওকে কিন্তু ভীষণ পরিমাণে স্লো করিয়ে দিচ্ছে, লেজি করিয়ে দিচ্ছে, পড়াশুনোর প্রতি যতটা আগ্রহ প্রকাশ হওয়া দরকার হচ্ছে না। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। যার ফলে কি হচ্ছে, ওকে নিয়ে তোমার দুশ্চিন্তা দিনকে দিন বাড়ছে।
তাহলে তুমি দুশ্চিন্তা করে কিছু করতে পারবে না, কারণ আমি বললাম যে সময় সবচেয়ে বেশি মূল্যবান। তাহলে সময় থাকতে থাকতে এই যে জায়গাটাকে কাউন্সিলিং করানো দরকার আছে, জ্যোতিষ কাউন্সিলিং করলে ওর কিন্তু এই জায়গাটাতে বেশ উন্নতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তাহলে এই কাউন্সিলিং করতে গেলে প্রথম দরকার যে গ্রহের কানেকশন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বুধ পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্সি পাওয়ার দেয়, বৃহস্পতি দেয় জ্ঞান, আর চন্দ্র দেয় মন, মনের যে কাল্পনিক শক্তি এটা দরকার। তাহলে এখানে বৃহস্পতির অবস্থান ভালো নয়, আর চন্দ্র দেখো এখানে ষষ্ঠে, যে এই যে মনের যে জায়গাটা ওর কিন্তু স্থিরতার অভাব, ও পড়তে চাইলেও পারছে না, চন্দ্র ওকে দিচ্ছে না। এবার তুমি যদি বলো এই জেনে নি হাত পা গুটিয়ে বসে থাকবো, ওর ভাগ্য কিন্তু সেই তিমিরেই থেকে যাবে, ওর যে গ্রোথ সেটা হতে দেবে না। বুঝতে পারলে? এই যে চন্দ্র, এই যে চন্দ্রের অবস্থানটা দেখো বলছি ভালো নয়, দেখে নাও। আর একটা বুধ, রবি বুধ দেখো অষ্টমে, পড়াশোনার ক্ষেত্রে যে গ্রহগুলোর অবদান অনস্বীকার্য সেই গ্রহগুলো ভালো নয়। এবার বলো কি করে হবে, কখনো হতে পারে না। হ্যাঁ পাস করে যাচ্ছে, আরে পাসটাই আজকের ডেটে কোনো দাম নেই, এরকম কোন রকমে ঠেলে ঠুলে গুতিয়ে গাতিয়ে পাস করার কোনো ভ্যালু নেই। কেন নেই? প্রতিযোগিতা বাড়ছে, তাহলে এই প্রতিযোগিতায় আমাকে টিকে থাকতে গেলে আমার সঠিক গ্রহ সন্নিবেশ হওয়া প্রয়োজন আছে, আর সেটা যদি ঠিক না হয় তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আর তোমার সন্তান যদি তার কেরিয়ার যদি তৈরি না হয়, তার জীবন যদি অন্ধকারে চলে যায়, তো তোমারও জীবনে কিন্তু এই জিনিস দাঁড়িয়ে বেড়াবে। তাহলে সেই জন্য ওকে কাউন্সিলিংটা শুরু করো, পারলে একটা অনিরুদ্ধ মহাসরস্বতী যন্ত্র ওকে দিও। না অনিরুদ্ধ মহাসরস্বতী যন্ত্র, কারণ সব সরস্বতী করলে কোনটা ওর পক্ষে প্রযোজ্য, কোন সরস্বতী দেবীর পুজো করলে ওর পক্ষে ভালো হবে এটা জানতে হবে, এতটা সহজ ব্যাপার নয়। দেখো এখন কি নিয়ে পড়ছে আগে বলো, কোন ক্লাস, কোন স্ট্রিম নিয়ে পড়ছে আগে বলো। সায়েন্স নিয়ে পড়ছে তো, ওকে এখানে টেকনিক্যাল লাইনটা ভালো হবে, টেকনিক্যাল লাইন, কারণ শনির কানেকশন রয়েছে, শনি মঙ্গলের একটা কানেকশন পাচ্ছি, টেকনিক্যাল লাইনটা পড়াও। তবে এখন 11 থেকে তৈরি করতে হবে, ও কিন্তু এমনি মেধা আছে, ওর মেধা শক্তি যথেষ্ট স্ট্রং, কিন্তু 11 এ যে পড়া দরকার হচ্ছে না। তুমি দেখো মেলা পাস করে যাচ্ছে, আগে 90% অ্যাভাব নাম্বার না রাখতে পারলে এই কম্পিটিশনে কিন্তু টিকে থাকা যাবে না, খুব আরো বাজে দিন আসছে। হ্যাঁ তা সেই জন্য বলি, হ্যাঁ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিল? 75% আজকে মূল্য নেই কিন্তু, হ্যাঁ পাস করেছে, সার্টিফিকেট আছে, আমি বলছি না খেটেছে, কিন্তু খেটেও কিন্তু ওর নাম্বার কিছু, ওর কিন্তু আরো 5% মার্কস বাড়ত যদি ওকে সঠিকভাবে কাউন্সিলিং করানো যেত, যদি সঠিকভাবে ওকে রাস্তা দেখানো যেত তাহলে চলতো, বাড়ত। তাহলে এই যা যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখন আমাকে প্রেজেন্ট নিয়ে চলতে হবে, আমি সেই জিনিসটাকে আমাকে এ করতে হবে। কি করবে? প্রথম চন্দ্রের জন্য বলি একটা তান্ত্রিক মন্ত্র বলছি, ং স্রাং স্রিং স্রং সহ সোমায় নমঃ, ঠিক আছে? এটা যে চন্দ্রের একটি মন্ত্র বললাম, আর কি সোমবার করে দেখবে মহাদেবের কপালে অর্ধচন্দ্র কলা থাকে, তাই না? তাহলে সোমবার করে মহাদেবকে কাঁচা দুধ মধু শর্করা সিদ্ধি দিয়ে স্নান করাবে, ওর নাম করে খুব ভালো করো, ভীষণ ভালো, কারণ চন্দ্র দুর্বল থাকলে সেটা কিন্তু ভীষণ ভালো হয়। আর একটা কি করবে, আর একটা জিনিস বলছি, এই এই যে মূল্যবান যে টোটকাগুলো বলছি এগুলো কতটা ফলদায়ী করে দেখো, কারণ করে পাওয়ার নাম কৃপা। সাদা সিল্কের, আচ্ছা শোনো এবার, ঠিক আছে খুব ভালো, আমি বলছি এবার হচ্ছে সাদা সিল্কের কাপড়ের মধ্যে একটু আতপ চাল, গোবিন্দভোগ চাল নিয়ে পটুলি করে বেঁধে ওর
ওর যে ঘরে থাকে সেই ঘরে একটু টাঙিয়ে রাখবে। টাঙিয়ে রাখবো? হ্যাঁ, মানে ঈশান কোণে ঝুলিয়ে রাখবে। আর কি করবে, একটা নতুন কোন কৌটের মধ্যে সোমবার করে অল্প করে আতপ চাল একটু করে জমাবে। সাতটা সোমবার কি পাঁচটা সোমবার, মানে বিজোর হলে সেই সোমবার দিন একটা পায়েস রান্না করে ওকে খাওয়াবে। মানে ওটা ওটা প্রতিদিন করতে হবে চালটা? সোমবার করে, সোমবার করে, আমি কি বলছি সোমবার। হ্যাঁ হ্যাঁ, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, পাঁচটা হতে পারে, সাতটা কিবা পাঁচটা হয়। আবার একটু পায়েস রান্না করে ওর মতো করে দেবে, সেইভাবে পায়েস রাখবে যেন এক্সেস না হয়, বেশি না হয়, ও যাতে খেতে পারে, মানে যেটা ওই খাবে ওই খাবে। এটা করো, আর চন্দ্রের মন্ত্রটা করো, এটা দেখবে ওর পক্ষে বিদ্যাক্ষেত্রে শুভ হবে। আর একটা রাজহাঁসের ছবি পড়ার টেবিলে রাখো, সরস্বতী দেবী স্তোত্র রেগুলার পাঠ করো। ওং শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেত গন্ধা নুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেত লঙ্কর ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ বৈবরচিতা সুরদা নৈব পূজিতা মুনিবি সর্বে ঋষিবি স্তুয়েতে তদা স্তোত্রে নানিং তাং দেবীং জগধাত্রীং সরস্বতীং যে সরন্তি ত্রিসন্ধ্যায় সর্বাং বিদ্যাং লবতিং তে অং বাগবাদিনী দেবী সরস্বতী দেবভয় নমঃ। রেগুলার ওকে পাঠ করতে বলবে। সাদা চন্দনের ফোঁটা, টক দইয়ের ফোঁটা কপালে ব্যবহার করবে, কপালে স্পর্শ করাবে, অনামিকা আঙুল দিয়ে তুমি করাবে। যেগুলো বলছি দেখো এগুলো করো, উপকার পাবে পাবে পাবে। মানে সাদা চন্দনের ফোঁটা তো তো, সাদা চন্দন আর টক দই, আচ্ছা ঠিক আছে, একটু আলাদা করে রেখে দেবে। যদি ঠাকুরের মানে আলাদা নিরামিষ ফ্রিজ থাকে সেই ফ্রিজে রেখে দেবে। রেগুলার করতে হবে, সকালে উঠে এটা করতে বলবে। সাদা চাদর ব্যবহার করবে, যখন রাত্রে বেড কভারটা হবে না, যেটা শোবে সাদা, লাইট কালারের পোশাক একটু ব্যবহার করতে বলবে ওকে। কারণ শনি রাহুর কানেকশন তো, ও যদি কালো বা ডিপ নীল যদি বেশি ব্যবহার করে, কারণ এটা হচ্ছে কালার থেরাপি, তাহলে কিন্তু ওর কিন্তু প্রবলেম নিয়ে আসবে। আরো ওকে স্লো করিয়ে দেবে। আর যখন পরীক্ষা দিতে যাবে বা শুভ কাজে যাবে, একটু জল বাতাসা খেয়ে যাবে বা একটু মুখে মিষ্টি দিয়ে যাবে, মুখে মিষ্টি দিয়ে যাবে। হ্যাঁ, যখন শুভ কাজে যাবে, পরীক্ষা দিতে যাবে, মুখে দিয়ে যাবে। আর ঘরের মধ্যে কাঁচের বয়েম, দেখেছো গোল যে বয়েম আছে না, যেগুলো অ্যাকোরিয়াম হয়, মাছ রাখা হয়, ওই বয়েমে জল রেখে দেবে ওর মাথার কাছে। পূর্ব দিকে মুখ করে ঘুমোতে বলবে। দেখো আমি কতগুলো জিনিস বলে যাচ্ছি, এগুলো আমাদের নখদর্পণে মাথার মধ্যে রয়েছে সব, এগুলো করো, দেখো রেজাল্ট পেতে বাধ্য, হতে বাধ্য। আমি বলছি হবে না, মানে যাদের যাদের বিদ্যায় বাধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, যদি কোনো জায়গায় ঠেকে যায় আমার নাম্বারটা রেখে দাও, দু চার জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে একবার হলে এসো, সে বিদ্যাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, আর বাস্তুক্ষেত্র, যে কোনো কঠিন সমস্যায় এবং তীব্র সমস্যা হোক, জটিল সমস্যা হোক, আমি আছি। দেখো গোপাল শাস্ত্রী কি দিতে পারে। তাই বলি সামনে ভালো ভালো যোগ পাচ্ছি আমরা, একটা মহাজন শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমী তিথি, ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাসমারায় পালিত হবে, এখানেও কিন্তু আমাদের মানে ব্যবসার কর্মের কাজগুলো কিন্তু ভালো ভালো হয়ে থাকে। যাদের ব্যবসায় বাধা, বাস্তুতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, যাদের সন্তান অমনোযোগী, সন্তানকে নিয়ে চিন্তা, খুব ভালো কাজ হতে পারে। এছাড়া পাচ্ছি, তারপরেই হচ্ছে কৌশিকী অমাবস্যা, বারোই ভাদ্র বিকেল সাড়ে চারটে নাগাদ চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। তারপরে অমাবস্যা মহালয়া, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান, এবং সেখান থেকে অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি উৎসব নদিন ব্যাপী চলবে। আমরা পাচ্ছি সেই সকল মাতৃ আরাধনা শুভ যোগ, যে যোগগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের মনের মতো ফসল তুলে নেব। কাজ জানতে হয়, আমি বারবার একটা কথা বলি, এখানে ভরং দেখালে কাজ হয় না। অনেকে খুব মাথা নাচাচ্ছে, নাচছে, গাইছে, সবকিছু করছে, তাতে আমরা ঘুরে আসছি, আমরা এসে বলছি আমাকে, কিন্তু যারা সঠিক সঠিক কাজ জানে না, তারা জ্যোতিষ আর তন্ত্রের ওই মেলবন্ধনে বহু ভালো ভালো কাজ হয়। কোন কোন চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন চট করে বলে দিই।
দক্ষিণ কলকাতায় আমার দুটো চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার 5:30 থেকে রাত 8টা, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বিকেল 5টা থেকে রাত 8টা, বুধবার হাওড়া ময়দান সরস সদনের উল্টো দিকে যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের একদম গায়ে, চেম্বারের নাম জাগৃতি, এখানে আপনারা আমাকে পাচ্ছেন মাসে দুটো বুধবার 3টে থেকে 6টা, আর শেওড়াফুলি পাচ্ছেন 12টা থেকে 3টে, শুক্রবার ব্যারাকপুর লালকুঠি 15 নম্বর রেলগেট সৌভাগ্যচক্র দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, ইচ্ছাময়ী কালী বাড়ি, এখানে নিত্য মহাদশ মহাবিদ্যার পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং সম্পূর্ণ দেবীর পুজো আমাদের শাস্ত্রে বলছে তন্ত্রের মধ্যে। এই সামনে যে দুর্গোৎসব আসছে, যে কালী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু তন্ত্র মতে পুজো হয়ে থাকে। তন্ত্র মানে এটা ভয়ের ব্যাপার, বড় তিলক কেটে আয় বস বল, এই ভয় দেখার ব্যাপার না। তন্ত্র একটা শুভ জিনিস, তনুত্রাণ, যাকে আমরা দেহটাকে রক্ষা করবো, কারণ আগে দেহ, কারণ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে, দেহ ভাণ্ডে, এর মধ্যেই সব কিছু গচ্ছিত রয়েছে, সব কিছু খুঁজে পাওয়া যায়, তার জন্য দরকার সঠিক চেতনা, সঠিক জ্ঞান, সঠিক উন্মাদনা। বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটা এত সহজ ব্যাপার নয়। এবার চলে আসি চট করে জেলা চেম্বার, দুর্গাপুর ভেরিঙ্গিমোর হোটেল রিলায়েন্স, এছাড়া পাচ্ছেন আপনারা কৃষ্ণনগর তিনাত লজ, মেদিনীপুরে হোটেল হিন্দুস্থান মেচেদা বাসস্ট্যান্ডের কাছে, আর ডাক যোগে যারা মনে করছেন ডাক যোগের মাধ্যমে বিচার করাবেন, এমন লোক আছে যারা আসতে পাচ্ছেন না, বলছেন আমি চিঠি পথ ডাক যোগের মাধ্যমে অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে বিচার কর, সেই ব্যবস্থাও রয়েছে। শুধু জানতে হবে যাদের আসতে পারছে তাদের জন্য কিন্তু ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু তার জন্য দরকার সঠিক গ্রহ বিচার এবং তন্ত্রের সুফল, যেটা আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে কিন্তু দিতে পেরেছি। সেদিনকে যাদবপুর কল্পতরু চেম্বার একজন এসেছিলেন, তা স্বামী স্ত্রীর মধ্যে মামলা মকদ্দমা চলছে, বনি বনার অভাব হচ্ছে, এবং তার যে ফুটফুট একটা পুত্র সন্তান নিয়ে মা বাদুয়া দিদা এসেছিল, কিন্তু আজকে সে খুব অসহায়, কেন সে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত, তাকে যে এডুকেশন দেবে টাকা পয়সা তার পর্যাপ্ত দিচ্ছে না। নিশ্চয়ই মহামান্য আদালত তার বিচার করবেন এবং সঠিক ফলাদেশ দেবেন বা সঠিক আদেশ দেবেন, কিন্তু সে শিশুটাকে আমার নিয়ে খুব খারাপ লাগলো, যাতে আমি চাই ঈশ্বরের কাছে এটুকুই বলতে পারি যে এর জন্য যেন একটা কোনো ব্যবস্থা হয়। তাহলে এইরকম সমস্যাগুলো নিয়ে যখন জটিল, কোনো জায়গায় পথ পাচ্ছে না মানুষ, তখন আমার কাছে আসছে এবং সেখানে পরিত্রাণের পথ কি আছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বাবা, কোথা থেকে? নমস্কার দাদা, নমস্কার গোপাল বাবু। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে আমি একটু বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছো বলো? 1991 বলছি। কোথা থেকে বলছো? দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর, আচ্ছা বলো মেয়ের নাম। এই ফেব্রুয়ারি 1991। না, আগে মেয়ের নামটা বলো। অঙ্কিতা ব্যানার্জি। অঙ্কিতা ব্যানার্জি, শান্ডিল্য গোত্র, তাই তো? শান্ডিল্য গোত্র। আচ্ছা বলো। 9 ফেব্রুয়ারি 1991। সময়? 9:35 সকালবেলা। 9:35 সকালবেলা। জন্মস্থান? হুগলি। হুগলি 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 হুগলি। আচ্ছা, শনিবার জন্ম ছিল? হ্যাঁ ছিল। বৃশ্চিক রাশি মেষ লগ্ন। আচ্ছা। জ্যৈষ্ঠা নক্ষত্র রাক্ষস গণ। এবার যদি রাশিচক্র দেখি, ওর বৃহস্পতি গ্রহটা বকরী, তাহলে বৃহস্পতি যাচ্ছে যে কোনো মাঙ্গলিক কর্ম করায়। মাঙ্গলিক মানে গৃহে শুভ অনুষ্ঠান, মঙ্গল অনুষ্ঠান বৃহস্পতির কারকতায় হয়। তাহলে এই বৃহস্পতি ওর রাহুগ্রস্ত এবং সপ্তমপতি শুক্র একাদশে, খারাপ না, ওর চার, কিন্তু এই সপ্তমপতি রাহু দ্বারা পীড়িত, যার ফলে বিবাহিত জীবনে কিছু ট্রাবল নিয়ে আসবে, যেহেতু কাল সর্প দোষের একটা প্রভাব আছে। বিয়ে কি হয়েছে? না হয়নি, খুব চেষ্টা করছি কিন্তু হয়েও হচ্ছে না। কেন শুনে না বাবা বলি,
বিবাহের মালিক হচ্ছে ওর এখানে শুক্র ভেনাস, সেই ভেনাস ম্যালিফিক অর্থাৎ রাহু দ্বারা পীড়িত, পীড়িত মানে রাহু ওকে ফল দিতে দিচ্ছে না প্রথম। আর ঘটকের কাজ করে তো রাহু, তাহলে সপ্তম অষ্টম নবম দশম, দশমে শনি রাহুর, এই দেখো এই যে চারটা দেখাচ্ছি, এই যে শনি রাহুর ছন্ন ছাড়া যোগ এটা, আর এই রাহু যেখানে দৃষ্টি দেয় তার দ্বিতীয় দ্বাদশ, এই দুটো স্থানকে দেখে শুক্র এখানে পীড়িত। যদি দৈত্য গুরু হচ্ছে শুক্রাচার্য হলে কি হবে, রাহু তার ধর্ম অর্থাৎ স্বভাবজাত প্রক্রিয়া কে কখনো কখনো সরে যায় না, কেউ ছেড়ে দেয় না। একটা বিষধর সাপের যেমন নেচার ফস করে ওটা ছোবল দেওয়া, রাহুরও তেমনি সেই জায়গার থেকে তার কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? এই আরেকটা জিনিস হচ্ছে কালসর্প দোষের কিন্তু প্রভাব রয়েছে, ওর যেটা রয়েছে ঘাতক কালসর্প, এই কালসর্পটা কিন্তু অতীব অশুভ কালসর্প। এই কালসর্পের বাধাটা যদি এটাকে কারেকশন সঠিকভাবে না করা যায়, এর মাসুল কিন্তু সারা জীবন কিন্তু বয়ে বেড়াতে হবে বা গুনতে হবে, কারণ ঘাতক কালসর্প। হ্যাঁ, বিবাহের যোগ কিন্তু পড়েছে, এটা আমি কিন্তু বলছি না, কিন্তু বিবাহটা হলেই তো হলো না, আমার বিবাহিত জীবনের স্থায়িত্ব কতটা, বিবাহিত জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কতটা, বিবাহিত জীবনের পর আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিনা, এই নানা রকম প্রশ্ন কিন্তু আমাদের মাথায়। অনেকে আছে বিবাহ হলো, স্বামীর চাক কাজ এক বছরের মধ্যে চলে গেল, তিন মাস বস আমার কাছে আসছে ভুড়ি ভুড়ি, আমার উদাহরণ চেম্বারে চেম্বারে, কেন কোন জায়গা থেকে, কারণ দশম ভাব এখানে বক্রী, দশমপতি বক্রী এবং রাহু দ্বারা পীড়িত। তো এই সব কারণ বিবাহটা না, আমাকে সবকিছু আট ঘাট বেঁধে নামতে হবে, আমি বিয়ে হলো মানে এলো সম দিয়ে দিলাম তা নয়, এতটা সহজ ব্যাপার নয়, আগে ছিল। ওর যোগ পড়ে গেছে, শুধু ওকে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্র একটা যদি দিতে পারো ওর ভীষণ উপকার হবে, আর শুক্রকে একটা চাঙ্গা করে দাও, ঠিক আছে, দেখবে চিন্তা করতে হবে না। আমি বলছি ওর ভালো চার্ট, মাঙ্গলিক দোষ নেই, বৃহস্পতি তুঙ্গস্ত, তবে বৃহস্পতি রাহুগ্রস্ত। আচ্ছা কাজকর্ম কিছু করছে, কাজকর্ম কিছু করছে? দেখছি তো, কারণ রয়েছে চার্ট, কারণ বৃহস্পতি যখনই তুঙ্গস্ত হবে জ্ঞান প্রজ্ঞা আমাদের বৃহস্পতি দেয় তো, এবার কি হবে, আমি কি বলছি দাদা ওর মাঙ্গলিক আছে কি? না না না, লগ্নপতি দ্বিতীয়, মাঙ্গলিক নেই। এবং শুক্রকে যদি একটুখানি ঠিক করে নিয়ে যাওয়া যায় ভালো হবে, মাঙ্গলিক দোষ নেই এটুকু বলতে পারি। আর ওই যে ব্যাংকে চাকরি করছে, হায়ার পোস্টে করছে, উচ্চ জায়গায় রয়েছে, এর কারণ হচ্ছে কি, বৃহস্পতি তুঙ্গস্থ, কারণ আর এই নবমপতি, নবমপতি যখন নবমপতির আমাদের উচ্চ শিক্ষার কারক গ্রহ, সে তো তুঙ্গস্থ, তবে কেতু যুক্ত তো সেখানে একটু ডিস্টার্ব কিন্তু ওর মাঝে মধ্যে দেবে, একটু মানসিক চাপ বাড়বে, প্রেশার বাড়বে, বুঝতে পেরেছো, কাজের প্রেশার, এবং কাজ ওর কাজের প্রতি খুব ডিভোটি মানে নিজেকে উৎসর্গ করে দেয় সেই জায়গাটা রয়েছে। ওর চারটাই বলছে, আমি দেখো চিনি না জানি না, তুমি দক্ষিণের সাথে ফোনটা করেছো, আমি স্টুডিওতে দেশে বলছি, তা চিন্তার কিছু নেই, মেয়ের চার্ট ভালো একদম, যা তুমি মাঙ্গলিকটা নেই, না একদম নেই, আমি বলছি নেই, একদম ওর শনি সাড়ে সাতই চলছে, একটু তুমি দেখিয়ে নাও ভালো হবে। যাদের যাদের বিয়েতে বাধা হচ্ছে তারা কি করবেন, তার একটি শিব দুর্গা হর পার্বতীর একটি চিত্র জোগাড় করুন, এটা প্রাথমিক টোটকা। তাহলে সেই চিত্র জোগাড় করার পর একটা লাল চেলি কাপড় দশকর্মার দোকান থেকে কিনে আনুন, আর পাঁচ রকম প্রসাধন সামগ্রী, ছোট চিরুনি, শৃঙ্গার, গন্ধ তেল, টিপের পাতা, দেখবে সমস্ত দশকর্মার দোকানে পাওয়া যায়, এই পাঁচটা একটা পুকুরের মধ্যে বেঁধে হরগৌরীর চরণে নিবেদন করুন, আর বলুন নম শ্রী শ্রী হর গৌর্যই নম, এটা করুন, অবশ্যই উপকার পাবেন। আর যাদের ব্যবসায় বাধা হচ্ছে, ব্যবসা একেবারে ঠেকে গেছে, আর কোনো পথ পাওয়া যাচ্ছে না, তারা একটা একক্ষী নারকোল যদি পাওয়া যায় ভালো, না পেলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে, একক্ষী নারকোল ভালো করে তেল সিঁদুর মাখাবে এবং তার উপর তেল হলুদের প্রলেপ দেবে,
লাল সিল্কের কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে রেখে এবং লক্ষ্মী গণেশের কাছে রেখে দেবে, এবং তার সাথে সাথে যদি পারে লক্ষ্মী কড়ি পাগবে, লক্ষ্মী কড়ি হর্তুকের সুপুরি, এবং এবং গণেশ অর্থাৎ সিদ্ধি বিনায়ক সিদ্ধি বিনায়কের পুজো করলে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়, ব্যবসায় আবার আস্তে আস্তে উন্নতি হয়। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, আমি পূর্ব মেদিনীপুর কাছ থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি, হ্যাঁ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কতটা বলতে পারবো জানি না, তাই বলি যারা যারা মনে করছেন যে তারা জানার প্রয়োজন, তারা সিরিয়াস, তারা আমার চেম্বারে যোগাযোগ করুন, তাদের বলি চেম্বারে যোগাযোগ করুন। সম্বন্ধে একটু জানতে চাইছি, একটু বলুন না দাদা। হ্যাঁ বলছি, চট করে, সময় নেই, চট করে। হ্যাঁ, আমার মেয়ের জন্ম, নামটা বলো, নামটা, নামটা আগে, নামটা, হ্যাঁ সুনন্দা নায়ক, সুনন্দা নায়ক, হ্যাঁ চট করে, ডেট অফ বার্থ 3/6/2003। সময় 3/6/2003, সময় সময় রাত্রি 1:45। আচ্ছা মঙ্গলবার ছিল, সোমবার পর, ও তো মিথুন, মিথুন রাশি, রাশি জানা আছে? হ্যাঁ দাদা, মিথুন রাশি। বর্তমানে শনির ধাইয়া চলছে, কি কি কুম্ভ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, এই শনির ধাইয়া চলাকালীন পড়াশোনার জায়গা ভালো হচ্ছে না। তোমার পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হবে না, শনির ধাইয়া চলছে, কি করে হবে, ও যে পেরেছে নবম পতি স্ট্রং থাকার জন্য আজকে স্টার হয়েছে, না হতো না, ও কিন্তু স্টারের মেয়ে নয়, ওর চেয়ে স্টারের চেয়েও আরো বেশি নাম্বার পাওয়ার মেয়ে, ওর মধ্যে সেই কোয়ালিটি আছে, ওর যোগ্যতা আছে, কিন্তু শনির ধাইয়া ফল দিতে দেয় না। ইলেভেনে কি নিয়ে পড়, সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়ছে, ঠিক করেছো। ওর কিন্তু এখানে বলি রবি যে জায়গায় অবস্থান এবং শনি বৃহস্পতির অবস্থান, এই যে দেখতে পাচ্ছ এটা মেডিকেলের চার্ট, যদি এখন থেকে ওকে গাইড করতে পারো, আমি বলছি আগামী দিনও মেডিকেল থেকে একজন গুড ফিজিশিয়ান হওয়ার যোগ রয়েছে। আমি স্টুডিওতে বসে বলে দিলাম, মিলিয়ে না আমার কথা এদিক ওদিক হবে না, মেডিকেলের চার্ট, এই মেডিকেলের চার্ট। সুতরাং কয়েকটা জায়গা কিন্তু এই যে যোগসূত্র, কারণ জ্যোতিষশাস্ত্র তো সূত্রের উপর দাঁড়িয়ে থাকে, এই জায়গাটাকে তুমি একটু দেখিয়ে নাও। আমি বলছি আর চিন্তা করতে হবে না যাদের এই জায়গাগুলো হচ্ছে, ঠিক আছে? তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, সময় নেই, ঠিক আছে? অবশ্যই যাদের যাদের উদ্দেশ্যে বলি, এই যে এই যে চারটার মধ্যে শনি চন্দ্রের বীজ যোগ, এটা আটকে দেবে। কোন জায়গাটা? রবি রাহুর গ্রহণ দোষ। অনেকে অনেকে কি করে, আমরা তাচ্ছিল্য করি, আগে যা আছে আছে, হবে, আরে হবে না মানে হতে হবে। সেদিনকে বললাম না, ইচ্ছাময়ী কালীবাড়িতে একজন এসেছিলে, তার সমস্ত বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, একটা মেয়ে তার মার সঙ্গে এসছে, এসে মানে চোখের জল ফেলছে, মানে 4 বছরের সম্পর্ক, দুটো পরিবার সবাই জানে, ছেলেটা দেখা গেল আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া দলতে অন্যজনের সঙ্গে সম্পর্ক, সে তার আঁচল পেতে ইচ্ছাময়ীর কাছে, দয়াময়ীর কাছে সে ভিক্ষেছে যে যার জন্য ভালোবাসা ফিরে আসে। করে দিয়েছিলাম সেই, কারণ 108টা সিঁড়ি নেমে কামরূপ কামাকাতে সেই জিনিস কালেক্ট করে এনেছি, করে দিয়েছিলাম সেই কাজ। আজ কিন্তু আবার তারা এক জায়গায় বিয়ের পিঁড়িতে বসতে পেরেছে। তাহলে তন্ত্র কথা বলে, হয় তার জন্য ভরং দেখাতে হয় না, ওই জন্য বলি 2-4 জায়গা ঘুরে ধাক্কা খেয়ে না হলে আমার কাছে যোগাযোগ করবে। এই যোগ, মাতৃ আরাধনার যোগ কিন্তু আমরা পাচ্ছি, পেতে চলেছি, কর্মে বাধা, বিদ্যায় বাধা, বাস্তু সমস্যা, যে কোনো কঠিন সমস্যায় একবার হলো 9874244919 নাম্বারটা রেখে দিন, দেখুন কি হয়। আজ আর নয়, এখানে থামতেই হচ্ছে, তাই দেবী শক্তির কাছে বলবো নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ শততং নমঃ কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ নৈঋত্যং ভূবিত লক্ষ্মিণে সর্বান্নৈতে নমো নমঃ দুর্গাবৈ দুর্গপারাই সারাই সর্বকারিণ্যৈ হত্যৈ নমো নমঃ।